বিশুদ্ধ পানি সরবরাহে নির্মিত পানি শোধনাগার নিজেই বিশুদ্ধ পানি সংকটে। ময়লা আর দুর্গন্ধযুক্ত পানিতে বেহাল দশা শোধনাগারটির। পৌর এলাকার 2 লক্ষাধিক বাসিন্দার বিশুদ্ধ পানি সরবরাহে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগারটি নিজেই আইসিইউতে। গত 5 বছর ধরে এভাবেই পড়ে আছে প্রতিষ্ঠানটি, যেন দেখার কেউ নেই। চালু হওয়ার মাত্র 3 মাসেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এই পানি শোধনাগার। তবুও কোনো জবাবদিহিতা করতে হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিশুদ্ধ পানি সরবরাহের এই প্রতিষ্ঠানটি নড়াইলের একমাত্র পানি শোধনাগার। প্রায় 5 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে পানি শোধনাগার চালুর জন্য ধর্ণা দেওয়া হলেও তাদের একটাই অজুহাত, যান্ত্রিক সমস্যার কারণে এটি চালু করা সম্ভব হচ্ছে না। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। জানা গেছে নড়াইল পৌরসভার 2 লক্ষাধিক মানুষের বিশুদ্ধ পানির সংকট মেটাতে শহরের হাতিরবাগান এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 2014 সালে 350 ঘনমিটার পানি শোধন ক্ষমতা সম্পন্ন একটি পানি শোধনাগার নির্মাণের কাজ শুরু করে। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে 7 বছর ধরে নির্মাণ করা হয় এই মেগা প্রকল্পটি। নির্মাণ শেষে 2019 সালে পরিচালনার জন্য পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। চালুর মাত্র 3 মাসেই নানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় পানি শোধনাগারটিতে। কয়েকদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। এরপর কয়েক দফা চালুর উদ্যোগ নেওয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা হয়ে ওঠেনি। ফলে কোনো ধরনের শোধন ছাড়াই মোটর দিয়ে সরাসরি পানি উঠিয়ে পৌরবাসীর চাহিদা মেটাচ্ছে কর্তৃপক্ষ। এতে বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছে পৌরবাসী। সকালে কুচি কুচি কি যেন পড়ে আর সাদা পানি বেরোয়, এজন্য কাজ করতে পারি না, দূরে থেকে পানি এনে কাজ করতে। ময়লা পানি আমরা পাই, যে কারণে আমরা ওই পানিটা অনেক সময় ব্যবহার করতে পারি। অধিকাংশ সময় দেখা যায় পানির লাইন থেকে দুর্গন্ধযুক্ত পানি, অনেক সময় পানি থাকে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন। এ ব্যাপারে নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী MM আবু সালেহ জানান, পানি শোধনাগারটি চালু অবস্থায় পৌরসভার নিকট হস্তান্তর করে তারা। এটা তখন চালু ছিল, পৌরসভা কর্তৃপক্ষ এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করছে না বলেই চলছে না। আমরা কিন্তু পানি মানে সাপ্লাইয়ের সঙ্গে জড়িত না, আমরা হচ্ছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছিলাম, তখন সেটা আমরা এটা প্রস্তুত করে তাদেরকে হ্যান্ডওভার করেছিলাম। এখন যদি সেটার মানে চলমান কোনো সমস্যা থেকে থাকে, এটা রিয়েল ফ্যাক্টটা তারাই বলতে পারবে, পৌরসভা বলতে পারবে যে এটা কেন মানে চলতেছে না বা কী সমস্যাটা। তো আমাদের কাছে তারা কোনো টেকনিক্যাল সাপোর্ট চাইলে আমরা সেটা হেল্প করে থাকি। আর নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা জানান, পানি শোধনাগারটি আগের মেয়রের আমলে করা, তখন 3 মাস ভালো সার্ভিস দেওয়ার পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তিনি দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করেও চালু করা সম্ভব হয়নি। নতুন করে পানি শোধনাগার নির্মাণের দাবি জানান তিনি। এটাকে যদি অত্যন্ত মানে গুরুত্বের সাথে দেখে কোনো কিছু করা যায়, এটা আমি আমার অধিদপ্তর যেটা আছে বা জনস্বাস্থ্য অধিদপ্তর যেটা আছে, উনি যিনি প্রধান আছে, আমি ওনার কাছে মানে বিনীত অনুরোধ রাখতে চাই, যদি এটাও যদি কিছু করা যায় তাহলে সেটা করা, না হলে নতুন করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা। নড়াইলের একমাত্র পানি শোধনাগার এভাবে নষ্ট হয়ে পড়ে থাকায় বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তাই দ্রুত পানি শোধনাগারটি চালু করার মাধ্যমে বিশুদ্ধ পানির সংকট সমাধানের দাবি পৌরবাসীর। সুরজ আহমেদ, কালবেলা।